পীর শালিম শাহ এটা দূর না হইলে আপনি কোনো কিছুই সম্ভব না আদনা জুড়ে এই ফ্যাংস অব ডিউস হয়ে যা তারপরে দাবি না বাবু হ্যাঁ তোমার কথায় খুব কবির কিরে তোরে দেখতে পাই না কেন ব্যাপার কি বাইসা থাকলে না দেখবার যাবে আমি তো আর নাই প্রাইম হয়ে গেছি এমনি কি ভূতের লোকের কথা তুই দেখবি তুই এখানে আসছ আবার কইতেছস নাই অর্থাৎ মাঝে যা কিছু বুঝতে তুস পারো না এরকম যুক্তি সারা কথা পেলে কি বুঝব আসলে হয়েছে কি সে তো কবি মানুষ কথার মধ্যে একটু ঘুর পেঁচ রেখে কয় আমাকেও কষ্ট করে সেটা বুঝা নিতে হইব কিন্তু বুঝতে তো পারতাছি না ফারুক আচ্ছা তুই নিজের মুখেই কয় বাইচা থেকেও তোর কেন মনে হইতেছে যে তুই মরা রাজা ভাই এই হেসকা মারোটার নাটকটা আমি কত কষ্ট করে লিখছি এটা তো তোমরা জানো জানি তো আর এই নাটকটা নিয়ে আমি কত স্বপ্ন দেখছি এইটাও তো তোমরা জানো জানি তো যুক্তি মাইনা কইতে গেলে কইতে হয় যে সবকিছু তো আমাগো চোখের সামনেই ঘটছে নাকি রাজা ভাই এখন তোমরা যদি কও এই নাটকটা তোমরা করবা না তাইলে আমি কার বাইচা থাকি ও এই কথা হেসকা মারোটার নাটকটা ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এরকম করুণ পরিণতি বরণ করায় আমার বুকটা ফাইটা চৌচির হয়ে যেতেছে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতেছে রাজা ভাই কিন্তু আমি কাঁদতে পারতাছি না কিন্তু এই জায়গায় তো আমাদের কিছু করার নাই রে এখন গ্রামের পোলারা মাইয়ারা যদি একটা দড়ির দুই দিক ধরে টানাটানি করতে থাকে তাইলে হেসকা মারোটার নাটক তো সিরা ফালা ফালা হইবে ওইটাই স্বাভাবিক মঞ্চে তো নলতে যাইব না শেষ পর্যন্ত এই নাটক নিয়ে মাথা ফাটা ফাটি এই ব্যাপারে আমি নিশ্চিত রাজা ভাই কোনোভাবে একটু মন নরম করে সবাই একটু একটু করে ছাড় দিয়া প্রয়োজনে সবাই মিলে আবার একটা মিটিং করে নাটকটা মঞ্চে তোলা যায় না যত কথাই গজ কবির এটা আর সম্ভব হইব না তার থেকে তুই বরং একটা কাম কর কি কাম রাজা ভাই নতুন করে আর একটা নাটক লেখ যেখানে কোনো মেয়ে চরিত্রই থাকবো না উপযুক্ত প্রস্তাব রাজা ভাই তোমার প্রস্তাবে যথেষ্ট যুক্তি আছে আমি তোমার সাথে একমত নাটকে যদি মায়া মেশের চরিত্রই না থাকে তাহলে তারা তো লাফালাফি করবো কিভাবে তোমার কাছ থেকে আমি এরকম কথা আশা করিনি রাজা ভাই নাটক লেখা তো যেই সেই কথা না এটা তো সোলামুড়ি বিক্রি করা না যে কেউ ইচ্ছা করলো আর নাটক লিখে ফেললো এত অল্প সময়ে কোনোভাবে নাটক লেখা সম্ভব না সেরিও তো আর কোনো উপায়ই থাকলো না রে যাও একটা উপায় বলছিলাম তুই বললি এত অল্প সময় সম্ভব না এটা হইব না কবির এখানে অপ ঢুকে গেছে অপ দিয়া তো কোনো সুফল হইতে পারে না এই নাটকের সবচেয়ে বড় উদ্যোক্তা তো আমি মাপ চাইতেছি তোর কাছে